নির্যাতন করেছে আমি তাদের বিচার চাই রে। আমার স্বামীর মতো অন্য কেউ মেডিকেলে পড়ে থাকে না যে ভাইয়ের বিচার চাই শেখ হাসিনার কাছে রে। আমার ভাই নির্দোষ, আমার ভাইয়ের 5 মাসের ছোট বাচ্চা আছে রে। আমার ভাই মুন্ডু বাড়িছে রে, ফটিক বাড়িছে রে, আলিম ধরে থেকে সবাকে লিয়া 3 ভাইয়ে মারিছে রে। ভয়ে কেউ আগেনি আমার সোনাক রে, আমার সোনাক কেউ আগেনি রে, ভয়ে কেউ যায়নি রে। ও আল্লাহ, বিচার চাই শেখ হাসিনার কাছে রে। আমার ভাই নির্দোষ, আমার ভাইয়ের 5 মাসের ছোট বাচ্চা আছে রে। ও আল্লাহ, আমার ভাই মুন্ডু বাড়িছে রে, ফটিক বাড়িছে রে, আলিম ধরে থেকে সবাকে লিয়া 3 ভাইয়ে মারিছে রে। ভয়ে কেউ আগেনি আমার সোনাক রে, আমার সোনাক কেউ আগেনি রে, ভয়ে কেউ যায়নি রে। ও আল্লাহ, আমার সোনা, আমি হসপিটাল সারা রাত লিয়ে বসে আছি, একটা কথা কয়নি রে। ও আল্লাহ, বেটা দিছে, বিয়ে করেছে বাবা, লিয়ে গেছি। তাও ওই ওই মুন্টুর মা কইছে যে কি করে মারিছে যে ঝোলাত করে আবার নাটুর লিয়ে গেছে। এই কয়ে ওই আসাদের মা কছে, এমনিটা কছে আমার বেটা নির্মম ভাবে এইভাবে মারিছে বাবা। আমার বেটার কোনো ইয়ে নেই, তোমরা গায়ে সবার থেকে শুনো তো আমার বেটা কোনো অন্যায় আছে নাকি। আমার বেটা ফাইবারি কাজ করে, এখন বেটা ইয়ে করে, ওর বাবা এসে আমাকে একদিন কইছে বিরাট ওর খামার দিছে, কইছে শুনো সেমন ঘর ডেকে লিয়ে গেলো, লিয়ে যা কইছে সেমন মুগি তুলিস না, সেখানে কইছে যে এত বড় ঘর দিছে আমার এই সাহসে খুলে মানে, আর এত বড় সাহস ছিল এই সাহস নিয়ে ঘর তুলছে। সেরকম কইছে ভাই আমার বেটা ফাইবারি কাজ করে, তো কইছে তাহলে আমি কইছি মাসে 80,000 টাকারও কাজ করে, আবার কাজ যদি না থাকে 40-50,000 টাকার কাজ থাকবি। এই কথা কইছে, আমি অত বুঝিনি বাবা যে এসব কইলে এত ষড়যন্ত্র করবি, আমার বেটা মাইরে ফেলা দিবি। এইসব শুনি না তুই না এসব কয় যে সংসার করাচ্ছি, দুইনের বুকের থেকে কক তুলে দিব বলে বুকের উপর তুলে খুশিছে, মাথা তো বাইরেছে কিন্তু আর মাথা ইয়ে হয়নি, সে কাহা গেছে আর আমার খালি এবার ধরে ধরে কান দেখা দিচ্ছে, আর ইয়ে মুখ দেখা দিচ্ছে আমার বুকে ধরে ইয়া করে কিবা কিবা করছে, বুঝতে পারছি না বাবা। রো অজ্ঞান হয়ে গেছে, বুঝতে পারি সুস্থ বিষয়, আমার আমার বেটা যদি কিছু হয়ে যায় আমি তারে ফাঁসি চাই, আমি ফাঁসে আসাদ আসাদ ফটি আর হলো আলিম আরো আছে অনেকে, আমি তারে ফাঁসি চাই। আমার বেটা যদি কিছু হয়ে যায় শেখ হাসিনা যে এটা ন্যায্য বিচার করে, আমি ন্যায্য বিচার চাই। আমার একটা ছেলে একটা আমার ছেলে আমাকে এই করলো কি জন্য, কি জন্য করলো, আমার সাল কি অন্যায় করেছে, আমার সাল কি করলো, আমার বেটা, আমার বেটা গাঁদা খাওয়ার কথা কছে মানুষ দেশি শিকার দিছে, ওই জন্য অন্যায় প্রতিবাদ হচ্ছে আমার বেটা, অন্যায় প্রতিবাদ হয়। আমার বেটা ওই জন্য তা
একটা ভয় পাচ্ছে যে আমরা যে হয়তো যায় ধরবো আর আমাদেরকেও মারবে, এটা কি কোনো ভয় পাওয়ার কথা? সবাই যদি ছুটে ফুটে যায় ধরে তাহলে একটা ছেলে কি এইভাবে নির্মল ভাবে হত্যা করতে পারবে, মারতে পারবে? এমন করে মারিছে যে এই বুক থেকে মাথা পর্যন্ত একদম একে থেতে করে ফেলা দিছে। সে দুটো ঠাং ভেঙে রাখলো নাকে, একবারে বলিছে যে হলো দুনিয়া থেকে উধাও করে দিব, এই ভুলে মারিছে। একটা কেউ শান্তে যাচ্ছে না, দেখতে যাচ্ছে না, তার ভয়ে কেন ভয় করবে? আমরা মহিলারা পুরুষেরা আমরা কোনো জঙ্গি কোনো করতে দিব না, এটাই তো আমার হলো আশঙ্কা। সেই জায়গা কেন ধরতে গেল না? সে নির্মলভাবে হত্যা করার চেষ্টা করলো। আর এরম অভাবে যে কারো ছেলে এরম হাসপাতালে যায় যেন না থাকে, আমি এটার জন্য সুস্থ বিচার চাই। আমার ছেলে ইয়ে করেছে যেভাবে নির্মম ভাবে হত্যা করার ইয়ে করেছে, এরকম ভাবে যে কেউ যেন আর যেন হাসপাতাল না থাকে, আর আমার ছেলে যেভাবে যারা ইয়ে করছে তারে আমরা সুষ্ঠু বিচার চাই। এমপি মন্ত্রী নেতা নেত্রী সবার কাছে, শেখ হাসিনার কাছে, সবার কাছে আমার পরম দাবি যে তার সুষ্ঠু বিচার যেন হয়, আমরা এটাই চাই। তোরা মোটেল, হ্যাঁ কিচ্ছু করতে পারেনি, সেইভাবে নির্মল ভাবে যে হত্যা করেছে কারো মুখের দিকে তাকায়। আমরা এই বিষয় নিয়ে আমার এই ভাই একটাই ছেলে, এই ছেলে যেভাবে নির্মমভাবে মারিছে, এই ছোট একটা বাচ্চা আছে, বউ আছে, তারা আমার কি বিচার সরকারি করতেছে আমরা সেই সুস্থ বিচার চাই। এই সালের এই জন্য আমরা ফাঁসি চাই, আমরা শেখ হাসিনার কাছে নেত্রীর কাছে আমরা দাবি, আমার এই সালের জন্য আমরা ফাঁসি চাই। আর এই এই এলাকার সবাই তার জন্য ভয় করে, কি জন্য ভয় করে? তাই একজন চেয়ারম্যান, তাই তো দশজনের সেবা করবি, সুস্থ বিচার করবি, তাই কি জন্য সন্ত্রাসী করবি? এইভাবে নির্মমভাবে মারবি, কেউ ভয়ে মুখ খুলিচ্ছে না। গ্রামের মানুষেরা আপনারা তো দেখছেন, কেউ একজনও মুখ খুলিচ্ছে না, একজনও মুখ খুলিচ্ছে না, মিয়াওয়ালা মরদুল্লা কেউ মুখ খুলিচ্ছে না ওদের ভয়ে। ওরা কি আসছে, হ্যাঁ ওরা কি কি আসছে প্রেসিডেন্ট, হ্যাঁ তো ওদের জন্য কেউ মুখ খুলবি না? কি কি জন্য এরা সবসময় এরমভাবে নির্মমভাবে আমার মারে? আমরা এই তো আমরা তো ভাগ ভাগি, এই সেই জন্য এইভাবেই মারে, সব সময় এইভাবেই মারে। তাহলে আমরা কি জন্য এইভাবে মারিস তার একটা আমরা বিচার চাই, সুস্থ বিচার চাই। আমরা সবার কাছে নেত্রীর কাছে চাই, ওই সরকারের কাছে, এমপি মন্ত্রী সবার কাছে আমরা সুস্থ বিচার চাই। এই আমার সাহালের জন্য, সাহালের যাতে সাহালের সুস্থ বিচার আমরা একটা চাই। দেখি তো কি করে তারা, তারা কি করে তারপরে আমরা। আমার বাপ ছিল, তাই ও মার খাচ্ছে, আমার ভাইটা ভেবে কাল টুলটুল করে টাকা সারা, কোনো পথ ছিল না তার। আমি যে এত ইয়ে করছি, আমাকে যে এভাবে একটা থাপ্পড় দিয়েছে, তাও আমি পিছপা হয়নি, দুজন দুই বাপ বেটা পড়ে গেছে, তারপরেও আমি ছাড়া একটা লোক হয়ে গেছে, কেউ জানি লাস্টে ওই সাওয়াল যে কীভাবে মানে হুশ ফিরে আসে যে সব বাপ একটা নিয়ে তুলেছি দুজনে, সেটা আপনার বলতে পারছি না, কে বলতে পারছে না। আর ঘটনার সময় আপনার হচ্ছে যে দাদাই আগে গেছে সাত্তার সেলিম, তারা মার খাচ্ছে জায়গাটা, আমাকে একটা থাপ্পড় দিছে ফটি, সে থাপ্পর খাওয়া আমি পিস পাওয়া হয়নি, কারণ আমি পিস পাওয়া হলে ওরা বাঁচলো না রে, কেউ বুঝতে পারছেন, আমি যদি হেঁটে যাই তাহলে বাঁচলো না, দুই বাপ বেটাই মরে গেল, তো সব ভাই তো মরে গেছে, কিন্তু এখন কেউ প্রকাশ করেছে না। তাই আমার বাপ এক বাঁচার যায়, ভাই এক বাঁচার যায়, বাপ মরলো, ভাই ইয়ে হলো, খাম হলো, আমি মার খানো, এর স্যার কী বলবো আপনার এক কন। আমরা বিচার চাচ্ছি আর সুষ্ঠু বিচার চাই আমরা, মানে এক কথা ফাঁসি চাচ্ছি, আমার ভাই যদি মরে যায় আমি ফাঁসি চাচ্ছি এক কথা।